সুপ্রভাত বন্ধুরা এবং আমার স্নেহের ছাত্র ছাত্রীরা, আজকে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে চলেছি। তোমরা সকলেই জানো, করোনা ভাইরাসের কারণে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবই বন্ধ হয়ে গেছে অন্তত 3 সপ্তাহের জন্য। আজকে 25শে মার্চ 2020, তবুও এসবের মধ্য দিয়ে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বিশেষ করে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো যে প্রথাগত উপায়ে পড়াশোনা হয় সেটা হয়তো কিছুদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তো তারই একটা অল্টারনেটিভ হিসাবে আমি ইউটিউবে কিছু ভিডিও বানানোর, ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে কিছু ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছি, যেগুলো আমাদের হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ডের যে সিলেবাস সেটাকে কভার করে। সেরকমভাবেই আমি চেষ্টা করব যে কয়েকটা টিউটোরিয়ালে কয়েকটা পার্টে পুরো সিলেবাসটাকে ভাগ করে অল্প অল্প করে তোমাদের বোঝার মতো করে দেওয়ার। তো সেই প্রচেষ্টার শুরুতেই আজকে প্রথম আমার প্রচেষ্টা। তো আমি শুরু করছি ক্লাস টুয়েলভে। আমি একজন আমি কুন্তল মণ্ডল, আমি দ্বারহাট্টা রাজেশ্বর ইনস্টিটিউশনের একজন শিক্ষক। আমি চেষ্টা করছি যে আমি আমি কেমিস্ট্রির টিচার শিক্ষক। তো আমি চেষ্টা করব যে এই সিলেবাসটাকে যে কদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে করোনা ভাইরাসের কারণে, তো সেগুলোকে যতদূর সম্ভব অনলাইনে আনার চেষ্টা করব। তো আমরা শুরু করছি। দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12-এ যে চ্যাপ্টারটি প্রথমে আছে সেটি হলো সলিড স্টেট, অর্থাৎ যাকে বাংলায় বলা হবে পদার্থের কঠিন অবস্থা। এখন যদি আমরা দেখি এখানে যে আমরা পদার্থের যে অবস্থাগুলো জানি তার মধ্যে কমন বা সাধারণ অবস্থাগুলো হলো কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা। কঠিন এবং তরলের যে অবস্থা তার তুলনায় গ্যাসীয় অবস্থা অনেকটাই আলাদা আমরা জানি। আবার অন্যদিক থেকে দেখতে গেলে কঠিন অবস্থাটাও কিন্তু তরল বা গ্যাসের তুলনায় তার অবস্থা, তার ধর্মগুলো কিন্তু অনেকটাই আলাদা। যেহেতু আমরা এখন কঠিনের অবস্থা পড়তে চলেছি, সলিড স্টেট পড়তে চলেছি, তাই তার প্রধান ধর্মগুলো আমরা দেখে নিতে পারি। কি কি ধর্ম এসো দেখা যাক। ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ ধর্ম, যার মধ্যে প্রথমটা আছে নো ট্রান্সলেশনাল ট্রান্সলেশনাল মোশন, অর্থাৎ সলিড অর্থাৎ কঠিনের ক্ষেত্রে কোনো একটা পরমাণু বা আয়ন বা অণু যেটা দিয়ে কঠিন পদার্থটা তৈরি হয়, সেই কনস্টিটিউয়েন্ট পার্টিকেল যেটা দিয়ে কঠিনটা তৈরি হয়েছে, তারা কিন্তু কঠিন অবস্থায় নিজের অবস্থানকে পরিবর্তন করতে পারে না। এই ধর্মটা কিন্তু তরল এবং গ্যাস থেকে কিন্তু অনেকটাই আলাদা, কারণ তরল বা গ্যাসে কণাগুলো কিন্তু সর্বদা স্থান পরিবর্তন করে, কিন্তু কঠিনের ক্ষেত্রে কণাগুলো স্থান পরিবর্তন করতে পারে না। এ কারণেই বলা হচ্ছে নো ট্রান্সলেশনাল মোশন, অর্থাৎ স্থানান্তর হতে পারে না। এই বিষয়ে একটা কথা জেনে রাখা ভালো, সেটা হলো এই যে একটা পদার্থ তার স্থানান্তর করতে পারে না, এটা ঠিক, কিন্তু একটা কঠিনকে দেখো, এখানে একটা কঠিনের রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে। এখানে যে কণাগুলো, এই কণাগুলো দ্বারা কঠিনটা তৈরি হয়েছে, সেগুলোকে কতকগুলো বলের মতো একটা পিকচার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এই কণাগুলো নিজের অবস্থানে কিন্তু ভাইব্রেট করতে পারে, অর্থাৎ তারা কিন্তু একটা জায়গায় কম্পনরত অবস্থায় বা কম্পনশীল অবস্থায় থাকতে পারে, কিন্তু তারা একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে পারে না। এবং তাদের যে মিন অর্থাৎ গড় অবস্থান সেটাকে এখানে বোঝানো হয়েছে বলগুলো দ্বারা। ঠিক আছে, তো গ্যাসের থেকে কঠিনের যে গ্যাস বা তরলের থেকে কঠিনের ধর্ম যে আলাদা, সেটার যে
কণাদের যে তাদের গতি, এটা যেমন আমরা বুঝলাম, এর পাশাপাশি কঠিন পদার্থের অন্যান্য কিছু ধর্ম আমরা দেখে নিতে পারি। নেক্সট ধর্ম হলো নিয়ারলি ইনকম্প্রেসিবল, অর্থাৎ একটা কঠিন পদার্থ যদি আমাদের কাছে থাকে, আমরা তাকে তার উপর চাপ প্রয়োগ করি, তাহলে কিন্তু কঠিনের যে আয়তন, এর খুব পরিবর্তন আমরা কিন্তু করতে পারবো না। এটাকেই বলা হচ্ছে ইনকম্প্রেসিবল। কিন্তু যদি আমরা একটা গ্যাসীয় পদার্থ দেখি, যেটাকে একটা মনে করো একটা খালি টাইট বোতল আছে, সেই বোতলটাকে আমরা যদি হাতে করে প্রেস করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সেক্ষেত্রে কণাগুলো অর্থাৎ কাছাকাছি আসতে পারে, তাদের মধ্যে আন্তঃআণবিক স্থান বেশি, তো সে কারণে গ্যাসের কিন্তু চাপ প্রয়োগ করে গ্যাসের আয়তন পরিবর্তনটা সহজেই করা যায়। তরলে অপেক্ষাকৃত কঠিন, কিন্তু সলিড স্টেটের ক্ষেত্রে এটা খুবই খুবই বিপুল পরিমাণ চাপ প্রয়োগ করলে তবে আয়তনের নগণ্য পরিমাণ পরিবর্তন করা সম্ভব। এটাকেই বলা হচ্ছে ইনকম্প্রেসিবল প্রপার্টি। হাই ডেন্সিটি অর্থাৎ উচ্চ ঘনত্ব বিশিষ্ট কঠিন পদার্থের কণাগুলো এমনভাবেই অবস্থান করে যে তারা একটা স্পেসকে অর্থাৎ একটা স্থানকে যতদূর সম্ভব কণাগুলো দখল করে, এবং এর ফলে কি হয় না, কঠিন পদার্থের যে ঘনত্ব সেটা অনেক বেশি হয় অন্তত তরল এবং গ্যাসীয় অবস্থা এই দুটোর তুলনায়। ভাইব্রেশনাল মোশন নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। নেক্সট আমরা দেখে নেব কঠিন পদার্থগুলোকে, আমরা দেখে নেব নেক্সট যে কঠিন পদার্থগুলোতে যে আমরা বলেছি যে কঠিন পদার্থ তৈরি হয় কিছু পার্টিকেল বা কিছু কণা দিয়ে, তো সেই পার্টিকেল বা কণাগুলো কিভাবে কঠিনের সজ্জাটা কিভাবে কঠিনে আছে তার উপর নির্ভর করে, পার্টিকেলগুলোর যে অ্যারেঞ্জমেন্ট তার উপর ভিত্তি করে কঠিন পদার্থগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ক্রিস্টালাইন, অর্থাৎ যাকে বাংলায় বলা হচ্ছে নিয়তাকার বা কেলাসাকার পদার্থ, এবং দ্বিতীয় হচ্ছে অ্যামোরফাস বা অনিয়তাকার অকেলাসাকার, এটাও বলা হয় পদার্থ। আমরা এই কেলাসাকার এবং অকেলাসাকার বা অনিয়তাকার যে পদার্থ, তাদের ধর্মগুলো আমাদেরকে আমাদের একটু জেনে নিতে হবে, এবং তাদের ধর্মগুলো আমরা তুলনামূলক আলোচনার মাধ্যমে সহজে এগোতে পারি। সেই আলোচনাগুলো আমরা করে নেব এখানে। প্রথম আসি অর্ডার। অর্ডার অর্থাৎ যেভাবে কণাগুলো সজ্জিত হয় সেই বিষয়ক একটা, সেই বিষয়ে আমরা বলতে পারি অর্ডার। অর্ডার দু রকমের অর্থে, ক্রিস্টালাইনের ক্ষেত্রে এটাকে বলা হয় লং রেঞ্জ অর্ডার, আর অ্যামরফাসের ক্ষেত্রে এটাকে বলা হয় শর্ট রেঞ্জ অর্ডার। অর্থাৎ ক্রিস্টালাইন নিয়তাকার বা আমরা যেটাকে বলছি কেলাসাকার পদার্থে যে অর্ডার উপস্থিত থাকে সেটা লং রেঞ্জ, বিস্তৃত অঞ্চল অবধি বিস্তৃত, বিস্তারটা অনেকটা অঞ্চল জুড়ে থাকে, আর অ্যামরফাসের ক্ষেত্রে এই অর্ডারটা শর্ট রেঞ্জ। এখন এই বিষয়টা একটু বুঝতে অসুবিধা হতে যদি হয়, আমরা একটা একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়টাকে সহজে বুঝে নিতে পারি। দেখা যাক, খেয়াল করো এইটা হলো ক্রিস্টালাইন সলিডের একটা রিপ্রেজেন্টেশন। এখানে দেখো, আমরা যদি ভাবি যে এখানে যে ইউনিট, সবচেয়ে ছোট যে ইউনিটটা আছে সেটাই চারটে পার্টিকেলকে দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ তিনটে এরকম হলো ফাঁকা বল দিয়ে আর একটা সলিড বল দিয়ে, তো এই চারটে যে আমরা এখানে বল দেখতে পাচ্ছি সেটা মিলিয়ে একটা ছোট্ট ইউনিট। খেয়াল করো এই ইউনিটগুলো পরবর্তী ক্ষেত্রে কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ক্রিস্টালাইন যে সলিড সেটা তৈরি করেছে, নিয়তাকার পদার্থটি তৈরি করেছে। তো ক্রিস্টালাইন সলিডে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ইউনিটগুলো এমনভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে যে সামগ্রিকভাবে একটা
অর্ডার তোমরা খেয়াল করো যে এখানে হলবলগুলো এইভাবে পরপর সুন্দরভাবে সজ্জিত আছে, তাদের মাঝের গ্যাপে কিছু এরকম সলিড বল আছে, আবার এখানে হলবলগুলো আছে। এইভাবে সামগ্রিক ক্রিস্টালটা এখানে তৈরি হয়েছে, এবং এটা তৈরি হওয়ার ফলে আমরা যেটা দেখতে পাবো যে এখানে যে অর্ডারটা ছোট্ট জায়গার মধ্যেও আছে, যে সুশৃঙ্খল অবস্থাটা ছোট্ট জায়গার মধ্যেও দেখতে পাচ্ছি, বিস্তৃত কেলাসের বিচারেও কিন্তু আমরা সেটাকে একইভাবে দেখতে পাচ্ছি। এবার আসি অ্যামরফাসের ক্ষেত্রে। অ্যামরফাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু ছোট ইউনিটগুলো বর্তমান, অর্থাৎ অতি ক্ষুদ্র অঞ্চলের বিচারে এখানে অর্ডার আছে। কিন্তু সেই অর্ডারটা যখন আমরা বিস্তৃত অঞ্চলের মধ্যে বিচার করতে যাব, সুশৃঙ্খলভাবে বাকি কণাগুলোর কিন্তু সজ্জা না থাকার কারণে আমরা এখানে বলবো যে এই অর্ডারটা অনলি ভ্যালিড ফর শর্ট রেঞ্জ, কিন্তু লং রেঞ্জে এটার কিন্তু ভ্যালিডিটি থাকছে না। সে কারণেই বলা হচ্ছে ক্রিস্টালাইন সলিডের অর্ডারটা হয় লং রেঞ্জ, এবং অ্যামরফাসের ক্ষেত্রে এই অর্ডারটা হয় শর্ট রেঞ্জ অর্ডার। ঠিক আছে, নেক্সট আমরা আসি পরবর্তী যে তুলনামূলক আলোচনা, সেই তুলনামূলক আলোচনার পরের আসি শেপ, অর্থাৎ আকার। আমরা জানি বা আমরা আগের ক্লাসেও পড়েছি, 9-10 পড়েছি বা আগের ক্লাসেও, যে একটা ক্রিস্টালাইন সলিডের একটা নির্দিষ্ট বা একটা বিশেষ আকার থাকে। যেমন NaCl এর ক্ষেত্রে আকারটা হয় কিউবিক, কিন্তু যখন আমরা অ্যামরফাসের ক্ষেত্রে দেখব তার কিন্তু কোনো নির্দিষ্ট শেপ থাকে না। সাধারণত গুঁড়ো গুঁড়ো কিছু পদার্থ এরকমের কিছু হয়, কোনো পার্টিকুলার আকার কিছু থাকে না। নেক্সট প্রপার্টি যেটা আলোচনা করব, মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক। ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, এবং অ্যামরফাসের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না, একটা রেঞ্জে গলতে থাকে। অর্থাৎ ধরা যেতে পারে কোনো একটা অ্যামরফাস কম্পাউন্ড হয়তো 70°C গলতে শুরু করলো, তার গলনটা শেষ হওয়ার পর্যন্ত টেম্পারেচার গিয়ে পৌঁছালো 80°C। সুতরাং একটা রেঞ্জের মধ্যে কিন্তু এর গলনাঙ্কটা থাকে, নির্দিষ্ট না, যেটা ক্রিস্টালাইনের ক্ষেত্রে নির্দিষ্ট। ডেল্টা ফিউশন এইচ অর্থাৎ গলনের এনথ্যালপি, এনথ্যালপি অফ ফিউশন। ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে এনথ্যালপি অফ ফিউশন এর একটা পার্টিকুলার, একটা নির্দিষ্ট ডেফিনিট ভ্যালু থাকে, কিন্তু অ্যামরফাস কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট মান পাবো না, এটা একটা বিশেষত্ব। নেক্সট আসি অ্যানাইসোট্রপিক এবং আইসোট্রপিক, এই নেচারটা। এই নেচারটা আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে একটুখানি দেখে নিতে হবে যে এটার মানেটা কি। তো সেই মানেটা বোঝার জন্য আমরা একটা রিপ্রেজেন্টেশনের সাহায্য নেব। তো দেখো এইখানে দেখো এখানে একটা ক্রিস্টালাইন সলিডের একটা রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, যেখানে চকলেট কালারের যে বলগুলো আছে সেগুলো এক প্রকার, এবং এখানে এই যে যে ব্লু কালারের বলগুলো আছে সেটা আর এক প্রকার। অর্থাৎ এই সলিডটা আমরা ধরে নিতে পারি যে দুটো কণা, দু ধরনের কণার সমষ্টি এই সলিডটা। তো এবার আমরা যদি লক্ষ্য করি, যদি আমরা এই যে আমরা এই যে ক্রিস্টালাইন সলিডটা আছে যেখানে একটা লং রেঞ্জ অর্ডার বর্তমান, সেখানে আমরা যদি দুটো অ্যাক্সিসের ভিত্তিতে আমরা দেখি, দেখো এবি অ্যাক্সিসের দুদিকে কণাগুলোর যে অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি, দুদিকেই সব ধরনের পার্টিকেলই কিন্তু আছে। কিন্তু সিডি বরাবর যদি আমরা লক্ষ্য করি, সিডি বরাবর কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো দুদিকে কণার অ্যারেঞ্জমেন্ট কিন্তু একই রকম নয়, ভিন্ন জাতীয়। তাহলে যদি কণার এরকম অ্যারেঞ্জমেন্ট ভিন্ন হয়, তাহলে বিভিন্ন অক্ষ বরাবর আমরা যদি তাদের প্রপার্টিগুলো, তাদের ধর্মগুলো বিচার করি, তাহলে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন টাইপের প্রপার্টি বা অর্ডার পেতে থাকব, মান পেতে থাকব। তো যেমন আমরা যদি এরকম সলিডকে নিয়ে আমরা যদি লক্ষ্য করি যে তাদের যদি আমরা বিভিন্ন অক্ষ বরাবর তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ যেটাকে বাংলায় আমরা বলবো প্রতিসরাঙ্ক, তার মান কিন্তু বিভিন্ন হবে। রেজিস্ট্যান্স, ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, সেটাও কিন্তু বিভিন্ন অক্ষ বরাবর কোন বিন্দু থেকে কোন বিন্দুতে পরিমাপ করছি তার উপর কিন্তু মানগুলো ভ্যারি করবে। একইভাবে থার্মাল কন্ডাক্টিভিটি অর্থাৎ
তাপের পরিবাহিতা, এর মানটাও কিন্তু আলাদা আলাদা হতে থাকবে বিভিন্ন অক্ষ বরাবর। তো বিভিন্ন অক্ষ বরাবর এই যে ধর্মগুলো আলাদা আলাদা, এটাকেই আমরা বলছি অ্যানাইসোট্রপিক নেচার। তো মাইকা অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি অভ্র, সেই মাইকার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিষয় আমরা লক্ষ্য করতে পারি যে মাইকার ক্ষেত্রে বিভিন্ন তল দিয়ে, তল তলে চাপ প্রয়োগ করে যদি আমরা মাইকাকে ব্রেক করতে চাই, তাহলে বিভিন্ন তলে প্রযুক্ত চাপের মান কিন্তু আলাদা আলাদা হয়। সুতরাং সেটা একটা অ্যানাইসোট্রপিক প্রপার্টিরই একটা এক্সাম্পল বলা যেতে পারে। অ্যানাইসোট্রপিকের পাশাপাশি যে কথাটা তার সঙ্গে রিলেটেড উঠে আসবে সেটা হচ্ছে আইসোট্রপিক, সেই প্রপার্টিটা। তো আইসোট্রপিক প্রপার্টিটা আমরা এইভাবে বুঝতে পারি, আইসোট্রপিক প্রপার্টির ক্ষেত্রে লক্ষ্য করো কণাগুলোর সজ্জা কিন্তু আমরা দেখবো যে অ্যামারফাসে কিন্তু লং রেঞ্জ অর্ডার থাকে না বলে, শর্ট রেঞ্জ থাকে বলে, এখানে কণাগুলোর ওরিয়েন্টেশন বা তাদের প্রেজেন্সটা হচ্ছে র্যান্ডাম, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে যে কোনোভাবে থাকে। তাহলে এই র্যান্ডাম ওরিয়েন্টেশনের ফলে আমরা যদি দেখি যে কোনো একটা অ্যাক্সিস কল্পনা করি, যে কোনো একটা অ্যাক্সিস যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা দেখবো যে এই অ্যাক্সিসের র্যান্ডাম নেচারের জন্য এই অ্যাক্সিসের চারপাশে কণাগুলোর যে অ্যারেঞ্জমেন্ট সেগুলো কিন্তু খুব বিশৃঙ্খল হওয়ার কারণে যে অ্যাক্সিসই আমরা কল্পনা করব তার দুদিকে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট কিন্তু একই রকম হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ক্রিস্টালাইনের ক্ষেত্রে হচ্ছিল না। তাই তাদের প্রপার্টিগুলো, তাদের ধর্মগুলো কিন্তু বিভিন্ন অ্যাক্সিস বরাবর একই রকম হয়ে যাবে, এবং এই প্রপার্টিটাকেই আমরা বলে থাকছি আইসোট্রপিক, অর্থাৎ সব অক্ষ বরাবর তার যে ধর্মগুলো আমরা দেখতে পাবো সেই ধর্মগুলো হচ্ছে একই রকমের। তাহলে এই গেল অ্যানাইসোট্রপিক নেচার ক্রিস্টালাইনের ক্ষেত্রে, হাইসোট্রপিক নেচার যেটা কি না আমরা দেখতে পাচ্ছি অ্যামারফাস কম্পাউন্ডে। তো নেক্সট আমরা যে বিষয়টা তুলনা করব সেটা হচ্ছে নেচার। নেচার যদি আমরা লক্ষ্য করি ক্রিস্টালাইন সলিডকে প্রকৃত অর্থে ট্রু সলিড অর্থাৎ প্রকৃত সলিড বলা চলে, আর অ্যামারফাস কম্পাউন্ডকে আমরা বলতে পারি সুপার কুলড লিকুইড। অর্থাৎ অ্যামারফাস কম্পাউন্ডের ক্ষেত্রে তার নেচারটা যদি তুলনা করো তরলের সঙ্গে, খেয়াল করো তরলের কণাগুলোরও কিন্তু কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা নির্দিষ্ট কণাগুলোর অবস্থান নির্দিষ্ট নয়, তাই তার কোনো পার্টিকুলার প্যাটার্নও পাওয়া সম্ভব নয় যে এইভাবে কণাগুলো সজ্জিত থাকে। এবং অ্যামারফাস কম্পাউন্ডেও তুলনা করে দেখো যে এরকম যদি ভাবো যে অ্যামারফাস কম্পাউন্ডেও ওই একইভাবে কম্পাউন্ডগুলো অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক যেমন তরলের মতো। তো যদি ধরে নেওয়া যায় যে একটা তরল তার মধ্যে কণাগুলো বা পার্টিকেলগুলো ছুটোছুটি করছে, কোনোভাবে ফ্রিজ করা গেল তাকে, অর্থাৎ স্থির করে দেওয়া গেল, এমন তুমি একটা ধরে নেওয়া গেল একটা কাল্পনিক ফটো তুললে যেখানে কণাগুলোকে দেখা যাচ্ছে, তাহলে দেখা যাবে কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে বা বিশৃঙ্খল অবস্থায় আছে। অনুরূপভাবে আমরা দেখছি অ্যামারফাস কম্পাউন্ডের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা যেন এরকম যে একটা লিকুইড যেন ফ্রিজ হয়ে গেছে, তাকে হঠাৎ সুপার কুল্ড করে দেওয়া হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, কণাগুলো বিশৃঙ্খল অবস্থায় যেরকম অবস্থায় ছিল সেই অবস্থায় আটকে গেছে। তাহলে আমরা যে নেচারটা পাবো সেটাকেই আমরা বলছি সুপার কুল্ড লিকুইড স্টেট, হাইলি ভিসকাস অর্থাৎ অত্যন্ত সান্দ্র এরকম একটা তরল, এরকম আমরা ভাবতে পারি। আচ্ছা, এই বিষয়টা আলোচনা করার পর আমরা পরবর্তী বিষয়ে এগোবো। এর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি না টাইপ অফ ক্রিস্টালাইন সলিড, টাইপ অফ ক্রিস্টালাইন সলিড। তো সেখানে দেখো আমরা ক্রিস্টালাইন যে সলিডগুলো আছে সেটাকে আমরা কী কী ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল মলিকিউলার সলিড, মলিকিউলার সলিড। নেক্সট কোভ্যালেন্ট সলিড, মেটালিক সলিড অ্যান্ড আয়নিক সলিড। প্রথম আমরা মলিকিউলার সলিড নিয়ে আলোচনা করব। মলিকুলার সলিডকে আবার কতকগুলো সাব ক্লাস করা হয়েছে, যার মধ্যে আছে নন পোলার, অর্থাৎ যে অণুগুলো বা পরমাণুগুলো যারা কিনা পোলার নয়, সেই অণু বা পরমাণু তারা যখন সলিড ফর্মে যায়, কঠিন আকারে যায়, তখন তাদেরকে আমরা নন পোলার সলিড বলি। এক্সাম্পল এখানে দেয়া হয়েছে, দেখো হিলিয়াম, আর্গন, এরা দুজনেই দুটোই নিষ্ক্রিয় গ্যাস, এছাড়াও যে কোনো নন পোলার যেমন কার্বন ডাইঅক্সাইড, এদের ক্ষেত্রেও একই রকম হবে নন পোলার মলিকিউলার সলিড।
তো সেখানে আমরা দেখতে পাবো যে নন পোলার যে কোনো অণু হোক পরমাণু হোক, তারা যে সলিড ফর্মে থাকে সেটাকে নন পোলার মলিকিউলার সলিড বলতে পারি। এবং নন পোলার মলিকিউলগুলোর মধ্যে দুর্বল আকর্ষণ বল কাজ করে, লন্ডন ফোর্স কাজ করে, এটাও আমরা বলতে পারি। দ্বিতীয় উদাহরণ, দ্বিতীয় ক্লাসে মলিকিউলারের সাব ক্লাস, সেটা হলো পোলার। যে অণুগুলো পোলার তাদের মধ্যে যে বন্ডিংটা থাকে সেটাকে আমরা মলিকিউলার এবং পোলার ক্রিস্টালাইন সলিড বলতে পারি। এক্সাম্পল অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, এদের ক্ষেত্রে এরকম মানে ক্রিস্টালাইন সলিড যেগুলো মলিকিউলার সলিড ন পোলার, তাদের ক্ষেত্রটা বলতে পারি। তবে অ্যামোনিয়ার ক্ষেত্রটা কিন্তু, অ্যামোনিয়াটা পোলার তো বটেই, অ্যামোনিয়ার মধ্যে অণুগুলোর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ডিংও আছে, তাই অ্যামোনিয়াকে এখানে না লিখে এখানে লেখাটাই বেটার হবে। নেক্সট টাইপ যেটা আমরা আলোচনা করতে চলেছিলাম সেটাই আগে বললাম, যে হাইড্রোজেন বন্ডেড। হাইড্রোজেন বন্ডেড এরকম যে সলিডগুলো হয় তার মধ্যে আছে জল, যেটা আইস ফর্মে থাকলে জলের অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে, তার দ্বারা হাইড্রোজেন বন্ডেড মলিকিউলার সলিড তৈরি হয়। সুতরাং এখানে যেগুলো থাকবে সবই মলিকিউলার এবং অ্যাটমটাও এর মধ্যে ধরা যাবে, অ্যাটমটা এর মধ্যেই মধ্যেরই বিষয়, অ্যাটমকে নিয়ে এটাকে আমরা ধরে নেব। পরবর্তী আলোচনায় আসি কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট ক্রিস্টালাইন সলিড, অর্থাৎ যে সলিডটা গঠিত হওয়ার কারণ হলো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তো কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, যেমন মনে করে দেখো ডায়মন্ডের যে গঠন সেটা ক্লাস 11-এও করেছো, আগেও করেছো। তো ক্লাস 11-এ বা তার আগেও যে আমরা ডায়মন্ডের স্ট্রাকচার করেছি তাতে আমরা দেখেছি কার্বন পরমাণুগুলোর মধ্যে পরস্পরের মধ্যে সমযোজী বন্ধন আছে, এর দ্বারা একটা অতিকায় অণু বা জায়ান্ট মলিকিউল তৈরি হয় যাকে আমরা নাম দিয়ে থাকছি কোভ্যালেন্ট সলিড। নেক্সট ওয়ান মেটালিক সলিড। মেটালিক সলিডের মধ্যে কি আছে, যেমন আছে সোডিয়াম, কপার, যে কোনো মেটাল। তো মেটালিক সলিডের মধ্যে যে বন্ডিংটা থাকে সেটা হচ্ছে মেটালিক বন্ডিং, যে মেটালিক বন্ডিং নিয়ে পরে আমরা একটু পরে এটা নিয়ে ডিসকাস করব, মেটালিক বন্ডিং কি, সেই সম্পর্কে কি থিওরি আছে এটা আলোচনা করব।